আমরা সবাই ধনী হতে চাই, অনেক টাকা পয়সা ইনকাম করতে চাই, কিন্তু এমন কিছু ভুল আছে যে ভুলগুলা আমাদেরকে ধনী হতে দিচ্ছে না। তাই আজকে আমরা কথা বলবো এমন কি ভুল যে ভুলগুলা আপনাকে ধনী হতে দিচ্ছে না। তো চলুন শুরু করা যাক। এক নম্বর, বুদ্ধিহীন গাধার খাটুনি। আমরা একটা ভাব সম্প্রসারণ পড়ছি, পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি, এটা সবাই কম বেশি পরিচিত, কিন্তু বাস্তব জীবনে শুধু বেশি বেশি পরিশ্রম করলেই হবে না। ধনী হওয়ার জন্য আপনাকে শুধু গায়ে খাটলেই হবে না, বুদ্ধি দিয়েও পরিশ্রম করতে হবে। মানে যদি আপনি ধনী হতে চান, আপনাকে অবশ্যই মাথাকে কাজে লাগাতে হবে, বুদ্ধিকে কাজে লাগাতে হবে। শুধুমাত্র শারীরিক পরিশ্রমের দ্বারা আপনি কখনোই ধনী হতে পারবেন না। দুই নম্বর, বিশ্বাস, ধন সম্পদ আমার ভাগ্যে নেই। বেশিরভাগ মানুষ বিশ্বাস করে ভাগ্যে না থাকলে ধনী হওয়া যায় না, তবে আসল সত্য হলো আপনার পূর্ণ অধিকার আছে ধনী হওয়ার। সুতরাং নিজেকে প্রশ্ন করা শুরু করুন, কেন আপনি ধনী হতে পারবেন না। তাই নিজের চিন্তাকে বড় করুন, নিজের স্বপ্নকে বড় করুন, কারণ ধনী ব্যক্তিরা সবসময় বড় বড় লক্ষ্য রাখে, বড় বড় স্বপ্ন দেখে, আর সেই স্বপ্নকে, সেই লক্ষ্যকে পূরণ করার জন্য কাজ করে। তিন নম্বর, আরাম বলয়ে আলসে আপনি। আমরা সবাই ধনী হতে চাই, কিন্তু পরিশ্রম করতে চাই না। আমরা ধনী হতে চাই, অর্থ সম্পদ অর্জন করতে চাই, সাফল্য অর্জন করতে চাই, কিন্তু আরামে থাকতে চাই। তবে আপনি একটা জিনিস মাথায় রাখবেন, ধনী ব্যক্তিরা কখনোই আরামপ্রিয় হন না, তারা সবসময় কঠোর পরিশ্রম করেন। তাই আপনি ধনী হতে চাইলে অবশ্যই কঠোর পরিশ্রম করা শুরু করে দিন। চার নম্বর, বিনিয়োগ করার সে জমিয়ে রাখার প্রবণতা বেশি। যারা বিনিয়োগ করতে ভয় পান, শুধু টাকা জমাতে থাকেন, তারা কখনোই ধনী হতে পারবেন না। ধনী হওয়ার জন্য আপনাকে রিস্ক নিতে হবে, আপনাকে বিনিয়োগ করতে হবে, বিনিয়োগ করে আপনাকে সফল হতে হবে। যদি আপনি বিনিয়োগ করে সফল হন, তাহলেই আপনি ধনী হতে পারবেন। যেমন দেখবেন, ধনী লোকেরা একসাথে অনেকগুলো জায়গায় বিনিয়োগ করে রাখে, এক জায়গায় লস হলেও অন্য জায়গা থেকে লাভ হবে, অন্য জায়গা থেকে লাভ হবে, তাই তার গরিব হওয়ার সম্ভাবনা খুব কম থাকে। পাঁচ নম্বর, আয়ের সে ব্যয় বেশি। আমরা অনেকেই ধনী হতে চাই, কিন্তু আয় ব্যয়ের সামঞ্জস্য রাখতে পারি না। আমরা যা আয় করি তার থেকে বেশি ব্যয় করে ফেলি, এটা অনেকেরই অভ্যাস। আবার আমরা বেতন পাওয়ার আগেই বেতনের টাকা খরচ করে ফেলি। তাই আপনি যদি ধনী হতে চান, তাহলে অবশ্যই আয়ের সে ব্যয় কম করতে হবে আর টাকাটাকে জমাতে হবে। ছয় নম্বর, নিজের কোনো স্বপ্ন নেই। অধিকাংশ মানুষ ধনী হতে চায়, কিন্তু নিজের কোনো স্বপ্ন নেই। সে কত টাকার মালিক হতে চায়, কি পরিমাণ ধনী হতে চায়, এটা তার কোনো স্বপ্ন নেই, তার কোনো ইচ্ছা নেই। তার একটাই ইচ্ছা, একটাই স্বপ্ন, সে ধনী হতে চায়, কিন্তু কতটুকু ধনী হবে, কত পরিমাণ অর্থ সম্পদ তার থাকবে, এইটা নিয়ে তার কোনো ধারণা নেই। তাই আপনি যদি ধনী হতে চান, অবশ্যই আপনার স্বপ্ন থাকতে হবে, আপনার ধারণা থাকতে হবে আপনি কত বড় ধনী হতে চান। সাত নম্বর, খরচ করার পর বাকি অংশ সঞ্চয় না করা। আপনি যদি ধনী হতে চান, তাহলে প্রথম সুযোগেই নিজেকে পুরস্কৃত করুন। বেশিরভাগ মানুষই পরিশ্রমিক বা লভ্যাংশ পাওয়ার সঙ্গে সঙ্গে আপনজন বা অন্যান্য পরিচিত যারা আছে তাদের জন্য কেনাকাটা করে, তারপর বাড়ি ভাড়া, মোবাইল বিল, টেলিফোন বিল, গ্যাস বিল, এগুলো পরিশোধ করে। এইগুলো পরিশোধ করার পরে যা থাকে সেটা হচ্ছে সঞ্চয় করে না, সঞ্চয় না করে এ টাকাও খরচ করে ফেলে। তাই খরচের জন্য আপনি খরচ করেন, কিন্তু খরচ করার পর বাকি অংশ সঞ্চয় করেন। আপনি যদি এই সাতটা ভুলকে নিয়ন্ত্রণ করতে পারেন, তাহলেই আপনি ধনী হতে পারবেন। ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানিয়ে দিন। ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে সাথে থাকুন।